ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান বুধবার সকালে ঈদগাহে প্রস্তুতি কার্যক্রম দেখতে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজদিনুর তাপস পরে সাংবাদিকদের তিনি জানান একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মানুষের নামাজ আদায় ব্যবস্থা করা হয়েছে জাতীয় ঈদগাহে বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি এ সময় ঈদের দিন পশু কোরবানির পর চব্বিশ ঘন্টার মধ্যেই নগরীর সকল বর্জ্য অপসারণ করার ঘোষণা দেন মেয়র তাপস এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণে নতুন ট্রাক নামিয়েছে নগরীতে এসময় মেয়র আতিকুল ইসলাম জানান কোরবানি করার পর ছয় ঘন্টার মধ্যে নগরী বর্জ্য সরানো হবে যত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনার ময়লা রেখে দিবেন আমি কথা দিতে চাই ইনশাল্লাহ ছয় ঘন্টায় ছয় ঘন্টায় ছয় ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি পঁয়ত্রিশ হাজার মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং রকম কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাল্লাহ তাদের হবে না